আসসালামু আলাইকুম, আমি শাহরাস, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 12 নভেম্বর 2023, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আজকে রবিবার, সপ্তাহের প্রথম দিন, এবং আজকে বলতে পারি আমরা অবরোধের প্রথম দিন এই সপ্তাহের। তো আজকে কিন্তু আমরা মার্কেটের অনেক রকম বিষয় খেয়াল করছি, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে মার্কেটের পয়েন্ট আজকে ব্যাপক পরিমাণে মাইনাস হয়েছে বলা যায়, এবং সেই সাথে সাথে টাকার অঙ্কে লেনদেনও কিন্তু অনেকাংশ কমে গিয়েছে। তো এই সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসই সাধারণ সূচকে 14.11 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসই 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 4.63 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, এবং আমরা যদি এখানে খেয়াল করি ডিএসই শরিয়া সূচক, এটাও আমরা দেখতে পাচ্ছি 2.58 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা যথেষ্ট পরিমাণে মাইনাস হতে দেখছি। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে শুধুমাত্র খান ব্রাদার্স কিন্তু তারা এখানে 1.5 পয়েন্ট থেকে বেশি আপ হয়েছে, বাকি সবাই কিন্তু খুবই সামান্য পরিমাণে আপ করতে পেরেছে মার্কেটকে। অপরদিকে যদি আমরা মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, মার্কেট ড্র্যাগার আমরা দেখতে পাচ্ছি আজকে সিপাল হোটেল, এমআরড অয়েল, এখানে আমরা যদি দেখি এডিএন টেলিকম, এরা কিন্তু হিউজ পরিমাণে পয়েন্ট মাইনাস করেছে। সেই হিসেবে বলা যায় যেমন আমরা দেখতে পাচ্ছি এরা তিনজনই কিন্তু 1.5 পয়েন্টের থেকে বেশি বা প্রায় 2 পয়েন্টের কাছাকাছি কিন্তু পয়েন্ট মাইনাস করেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অ্যাপেক্স ফুটওয়্যার, তারা কিন্তু 1 পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে, আর বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আজকে মাইনাসের পরিমাণটাই বেশি। এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্সে যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে মাত্র 45টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 149টি, এবং পতন ঘটেছে 111টির। এবং আমরা যদি দেখি টাকার অঙ্কে লেনদেন, তো টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু বিগত দিনের তুলনায় আরও লেনদেন কমে গিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মাত্র 419.034 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে টাকার অঙ্কে। তো এটা সত্যি হতাশাজনকই বলা যায়। এবং আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে শ্যাম্পুর সুগার, এছাড়াও আমরা দেখছি ঝিল বাংলা, খান ব্রাদার্স, এখানে সুরুদ ইন্ডাস্ট্রিজ, এখানে বেডি থাই, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পিডিএল মোটামুটি 9% থেকে শুরু করে একদম পুরো 10%-এর কাছাকাছি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যদি খেয়াল করি, এখানে বেশিরভাগ শেয়ারে কিন্তু দুর্বল মৌলের শেয়ার, এবং কোনো কোনোটি জেট গ্রুপেরও শেয়ার বলা যায়। এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি এখানে এডিএন টেলিকম, তারা কিন্তু 10%-এর মতো মাইনাস হয়েছে। এছাড়াও এমআরড অয়েল, অ্যাপেক্স ফুটওয়্যার, এরা কিন্তু মোটামুটি তুলনামূলক বেশি মাইনাস হয়েছে। তো একটা জিনিস খেয়াল করছি আমরা যে আজকের মার্কেটটা কিন্তু আসলে যেই ভালো শেয়ারগুলো রয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারগুলো রয়েছে, সেগুলো কিন্তু পরিবর্তন নেই, অর্থাৎ অনেক বেশি পতনও ঘটেনি, আবার অনেক বেশি তারা পয়েন্ট আপ করেছে এরকমও নয় বিষয়টা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওগুলি এই মুহূর্তে আলোচনায় নেই, তবে এই মুহূর্তে আলোচনায় কিন্তু আমরা জেড গ্রুপ বা দুর্বল মূল্যের শেয়ারগুলোকে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনে ফুয়াং ফুড কিন্তু আজকে ভালো পরিমাণে লেনদেন হয়েছে, এছাড়াও ওয়াইপিএল, এমআরড অয়েল। তবে সেই হিসেবে যে অনেক বেশি পরিমাণ লেনদেন হয়েছে তা নয়, আসলে লেনদেনের শীর্ষে রয়েছে এরা, কিন্তু অনেক বেশি নয়। এছাড়া আমরা যদি এখানে দেখি মার্কেট ম্যাপে আমরা খেয়াল করছি যে মার্কেট ম্যাপে আজকে জুট সেক্টরটা তুলনামূলকভাবে ভালো করেছে। অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি খারাপের ক্ষেত্রে আইটি সেক্টরটা বেশি খারাপ করেছে, এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টরটা খারাপ করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খারাপ করেছে, পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে, এবং আমরা দেখতেছি ট্রাভেল লেজারও খারাপ করেছে অনেক বেশি পরিমাণেই বলা যায়। অর্থাৎ আজকে সবগুলো সেক্টরই বা বেশিরভাগ সেক্টরে কিন্তু খারাপ করেছে, দুই একটি একটু ভালো করেছে বলা যায়। এছাড়া আমরা যদি এখানে ব্লক ট্রানজ্যাকশনটা যদি খেয়াল করি, তাহলে দেখতেছি ব্লক মার্কেটে আজকে কিন্তু কেউই যে অনেক পরিমাণে যে লেনদেন হয়েছে বিষয়টা এরকম নয়। আমি ব্লক মার্কেটে দেখে আজকে হতাশ হয়েছি, শুধুমাত্র এখানে আমরা এমআরড অয়েল দেখতে পাচ্ছি মোটামুটি লেনদেন হয়েছে, এছাড়া আর কেউকেই আমি তেমন একটা দেখতে পাচ্ছি না যে লেনদেন হয়েছে অনেক ভালো। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু ব্লক মার্কেটের ভয়ঙ্কর খারাপ অবস্থাই বলা যায়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকে বাজারের অবস্থা। তো এখন আমরা চলে যাব হচ্ছে গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব, এটা একটা ভালো খবর বলা যায় মার্কেটের জন্য, সেটা হচ্ছে 3 মাসে শেয়ার বাজারে এসেছে 19,000-এর বেশি নতুন বিনিয়োগকারী। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মানুষের হয়তো কিছুটা আশা সৃষ্টি হয়েছে শেয়ার মার্কেটে যুক্ত হওয়ার জন্য, বা তারা ভাবছে যে আগামীতে শেয়ার মার্কেট ভালো হতে পারে, সেই আশায় কিন্তু নতুন নতুন বিনিয়োগকারী যুক্ত হচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, নতুন নতুন বিনিয়োগকারী যুক্ত হওয়া মানে বাজারে নতুন
টাকা যুক্ত হওয়া, এবং যখনই নতুন টাকা যুক্ত হবে তখনই কিন্তু লেনদেন অনেকাংশে বৃদ্ধি পাবে। তবে একটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি নভেম্বর করে পরিবর্তনের কারণ হচ্ছে এই 19,000 বিনিয়োগকারী হয়তো সাধারণ বিনিয়োগকারী, কিন্তু অপরদিকে বড় বড় বিনিয়োগকারীরা কিন্তু এই মুহূর্তে বাজার থেকে কিছুটা সাইডওয়েজে চলে এসেছে, বা বলতে পারি যে সাইড লাইনে বসে তারা বাজারকে পর্যালোচনা করছে। এই জন্য কিন্তু এই যে এখানে যে লেনদেনের যে পরিমাণটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, বরঞ্চ আমরা বলতে পারি প্রতিনিয়ত কমে যাচ্ছে। কিন্তু এই যে আসার বিষয়টা হচ্ছে যে এই যে মানুষের যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে শেয়ার মার্কেটের উপর ভিত্তি করে, বা আগামীতে তারা যে ভালো প্রফিট গেইন করতে পারবে এই আশায় যে আসতে পারছে, এটা হচ্ছে যে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে, এটা তার প্রমাণ। তবে আমি মনে করি যে আগামী বছর মার্কেট অনেকাংশে ঘুরে দাঁড়াবে, এবং আমি মনে করি যে তখন এই যারা বিনিয়োগ করতে আসছে তারা লাভবান হবে ইনশাআল্লাহ। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা দ্বিতীয় যে নিউজটা দেখি সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা শেয়ার বাজারের বড় পতন। তো মূলত হচ্ছে আজকে আমরা দেখতে পেয়েছি, যেহেতু আমরা জানি এই মুহূর্তে দেশে আমরা বলতে পারি যে অবরোধ চলছে এবং সামনের দিকে আরও রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে, এরকম একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এই সব কারণে কিন্তু শেয়ার বাজারে বর্তমানে মানুষের আগ্রহ কমে এসেছে, বা আমরা বলতে পারি ভয়ভীতির কারণে অনেকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাচ্ছে না বা করতে পারছে না, বা অনেকের মূলধন আটকে গিয়েছে বিদায় কিন্তু তারা বিনিয়োগ করতে পারছে না। তো মূলত আসলে মূল বিষয়টা এই যে বলতে পারি যে শেয়ার বাজারে বর্তমানে এই রাজনৈতিক পরিস্থিতির যেই প্রভাবটা সেটা কাজ করছে, এই কারণে কিন্তু বর্তমানে মার্কেটের এই দুরবস্থা, বা আমরা বলতে পারি পতন এবং টাকার অঙ্কি লেনদেন উভয়ই কিন্তু পয়েন্ট এবং টাকার অঙ্কি লেনদেন উভয়ই কিন্তু কমতে শুরু করেছে, যেটা আসলে সত্যি হতাশাজনক এবং সেই সাথে কিন্তু অ্যালার্মিং একটা সিচুয়েশন। তো সুতরাং আমি মনে করি এই মুহূর্তে বিনিয়োগ করার ক্ষেত্রে আমাদের সকলকেই একটু সাবধানই হতে হবে এবং সুযোগ সন্ধানী হতে হবে, ধীরে সুস্থে বিনিয়োগ করতে হবে। এই মুহূর্তে যেহেতু শেয়ারের মূল্য কম, সে হিসেবে আমি বলতে পারি যে এই মুহূর্তে যদি আপনারা আস্তে আস্তে বিনিয়োগ শুরু করেন, বা আমরা বলতে পারি যে SIP সিস্টেমে যদি বিনিয়োগ করেন, তাহলে ওই যে যখন মার্কেটটা অনেক ভালো হয়ে যাবে তখন কিন্তু আপনারা ভালো প্রফিট গেইন করতে পারবেন। অথবা যদি মার্কেট ভালো নাও হয় তাহলে কিন্তু আপনার লসের পরিমাণ বেশি হবে না, যেটা আপনি আসলে বেয়ার করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যদি ঝুঁকি কমাতে চান বা ঝুঁকি এড়াতে চান, তাহলে আপনাকে অবশ্যই SIP সিস্টেমে আস্তে আস্তে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, এই হচ্ছে এই নিউজের মূল বিষয়। এর পরবর্তীতে আমরা তো যাই হোক, এই ছিল এই নিউজটির মূল বিষয়। এরপর আমরা পরবর্তীতে যেই নিউজটিতে যাব সেটা হচ্ছে 5 দিনে খুলনা প্রিন্টিংয়ের দর বৃদ্ধি পেয়েছে 52%, অসহায় বলছে DSC। তো মূলত আমরা জানি যে খুলনা প্রিন্টিং যেই শেয়ারটি রয়েছে এটা কিন্তু আসলে অতটা উন্নত নয় বা অতটা ভালো শেয়ার নয়, এটা কিন্তু দুর্বল মৌলেরই বলা যায়। কিন্তু এটার যে মূল্য বৃদ্ধি পাচ্ছে, গত 5 দিন আমরা খেয়াল করেছি এই শেয়ারটির মূল্য একাংশে বৃদ্ধি পেয়েছে, আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে সেটা কিন্তু 52%। তো এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি যে পাচ্ছে, এর বিপরীত থেকে কোনো মূল্য সংশ্লিষ্ট তথ্য রয়েছে কিনা বা কোনো নিউজ রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু আসলে আমাদের, এবং কেন বৃদ্ধি পাচ্ছে একটি শেয়ারের মূল্য সেই বিষয়টা আমাদেরকে পর্যালোচনা করতে হবে। এবং যদি আমরা আসলে বাস্তবসম্মত কোনো কারণ পাই তাহলে শুধুমাত্র সেই শেয়ারটিতে বিনিয়োগ করা উচিত, অন্যথায় কিন্তু অনেক বেশি পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেকেই হয়তো আপট্রেন্ড দেখে এই ধরনের বাজে বাজে শেয়ারগুলো ক্রয় করে থাকে, কিন্তু আলটিমেটলি দেখা যায় এই সকল শেয়ারগুলো যারা সেল করে থাকে একটা সময় সেল করার পরেই কিন্তু এই শেয়ারগুলোর পতন ঘটতে থাকে। তো যাই হোক, আমরা এই সব বিষয়গুলো সবসময় দেখে আসছি বা জানি, তো এ নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তবে আমি আশা করব আপনারা বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করবেন। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বলবো না, এই ছিল মোটামুটি আজকের দিনের নিউজ এবং বাজার পর্যালোচনা। এবং আমরা আশা করি নতুন বছরে মার্কেট ভালো হবে, অনেকাংশে বৃদ্ধি পাবে। তো সেই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।